যারা জানেন তাদেরকে ধন্যবাদ, আর যারা জানেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। আপনার ফেসবুক হতে একটি ভাইরাল কৃত ভিডিও এবং আপনার পছন্দের একটি ভিডিও কিভাবে ডাউনলোড দেবেন, কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। এই মেথড বা টিপ ট্রিক্সটির মাধ্যমে আপনি একটি ভিডিও ফেসবুক হতে ডাউনলোড দিতে পারেন। চলুন শুরু করা যাক। ফার্স্টে ভিডিওটির যে স্ক্রিন রয়েছে, স্ক্রিনের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে। এই যে এখানে এটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ উপরের যেই ফেসবুকের এই ভিডিওর ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে এটাকে কপি করব। তারপর একটা নতুন ট্যাব খুলতে হবে, খুলে তারপর সেখানে এটিকে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে এই যে ওয়েব রয়েছে এই ওয়েবটা আমরা এখান থেকে আউট করে দেব। তারপর এখানে লিখব এম বেসিক। আমি আবারও বলছি যে এখানে যে একটি ওয়েব আমরা দেখতে পাচ্ছিলাম সেটি এখান থেকে আমরা কেটে দেব। কেটে দিয়ে লিখব এম বেসিক, তারপর পিছনে কার্সর রাখব, এন্টার করব। এন্টার করার পর আমরা ভিডিওটি মেক করব, অর্থাৎ চালু করব। তো চালু করার পর আমরা একটু অপেক্ষা করব। জি, তো আমি ভিডিওটি স্টপ করলাম, অর্থাৎ স্কিপ করে দিলাম। তারপর আবার রাইটে ক্লিক করতে হবে, করে সেভ ভিডিও অ্যাজ এটিতে ক্লিক করতে হবে। তা আমি এখানে সেভ করব ভিডিওস, ভিডিওতে আমি সেভ করব। তো এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু ভিডিওটি তো ডাউনলোড হবে। এই যে লক্ষ্য করতেছি আমরা, এই যে দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে 87.92। তো ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা যেখানে ভিডিওটি আমরা দেখিয়েছিলাম ড্রাইভে, সেই ড্রাইভে চলে যাব। তো আমি দিস পিসিতে যাচ্ছি, যে ভিডিওস। এই যে লক্ষ্য করুন, আমরা এইমাত্র এই ভিডিওটি এখন ডাউনলোড দিয়েছি। আমরা একটু ক্লিক দিয়ে দেখি কী অবস্থা। তো বন্ধুগণ, আমরা অতি সহজে একটি ফেসবুক হতে একটি ভিডিও সফটওয়্যার ছাড়া ডাউনলোড দেওয়ার প্রক্রিয়াটি সম্পাদন করলাম। তো বন্ধুগণ, আপনারা যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি উপভোগ করছেন এবং ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুগণ, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।